এইটো আপোনালোকৰ আস্কিং 1 লাখ 20 হাজাৰ আছে, আপোনালোকৰ চেনেলৰ জৰিয়তে যদি আহে মই এখন আপোনালোকক 1 লাখ টকা দি দিম, মানে আপোনালোকে তেল ভৰাওক আৰু চলাওক। হয়, আপোনাৰ আস্কিং আছে 2 লাখ 20 হাজাৰ, হয় আপোনাৰ নেগচিয়েবল হৈ যাব। আজি আমাক এখন গাড়ী দেখুৱাওক। নেক্সট দেখাম আপোনাৰ 2011 মডেলৰ আপোনাৰ ইয়ন কেছত লৈ যাব লাগিব, কিন্তু খুবেই কম প্ৰাইজত আছে, মাত্ৰ 2 লাখ 20 হাজাৰ টকা আপোনালোকে চাব পাৰিছে। ইয়াত আহিলে 2 লাখ 20 হাজাৰ টকা আস্কিং কৈছে, আপোনাক আহিলে নেগোচিয়েবল হৈ যাব। এক্সপাৰ্ট লৈ হওক, চেক কৰক, তেল ভৰাওক, লৈ যাওক। দেখাম আপোনাৰ i10 স্পৰ্টছ, নেক্সট দেখাম আপোনালোকৰ চেভ্ৰলেট চেল, হয় ইনোভা চবে বিচাৰে 7 ছিটাৰ কম দামত, ইনোভা পাই যাব 3 লাখ 80 হাজাৰ টকাত আপোনালোকে ইনোভা পাই আছে কেছত ন? কেছত হণ্ডা ইয়ন মেগনা প্লাছ 2017 মডেল, মাত্ৰ 1 লাখ টকা দিলে হণ্ডা চিটি ৰিফাইন্স কৰি দিব পাৰে। হণ্ডা চিটি বহুতে বিচাৰি থাকে, এইখন আপুনি আস্কিং কিমান ক'লে? 90 হাজাৰ টকা দিলে এইখন আপুনি ৰিফাইন্স কৰি দিব পাৰে, বহুত ধুনীয়া গাড়ী হৈছে। আপোনাৰ হাতত যদি 1 লাখ টকাৰ বাজেট আছে, আপুনি এখন ফ'ৰ হুইলাৰ বা এখন গাড়ী ল'ম বুলি ভাবিছে, তেন্তে আপুনি এই ভিডিঅ'টো ক্লিক কৰি একদম ভাল ডিচিশ্যন লৈছে। হয় দৰ্শকসকল, মই লৈ আহিছোঁ আপোনালোকৰ বাবে এখন ছেকেণ্ড হেণ্ড গাড়ীৰ ভিডিঅ', য'ত আপুনি 1 লাখ টকাৰ পৰা কেছত 1 লাখ টকাৰ পৰা আপুনি ছেকেণ্ড হেণ্ড গাড়ী লাভ কৰিব, আপটো আপুনি ভাল ভাল গাড়ী লাভ কৰিব। আৰু যদি আপুনি ৰিফাইনেন্স কৰিম বুলি ভাবিছে, তেন্তে কেৱল মাত্ৰ 80-90 হাজাৰ টকা দি পেলাই আপুনি ৰিফাইনেন্স কৰি পেলাই আপোনাৰ বহুত ধুনীয়া ধুনীয়া গাড়ী লৈ যাব পাৰে। আমি আহিছোঁ মুন মটৰ্ছলৈ, আপোনালোকে দেখিব পাৰিছে, আমি এড্ৰেছটো প্ৰপাৰলি জনাই দিম। এইপিনে আছে আপোনালোকৰ ডিউটিয়াৰ হস্পিটেল, ডিউটিয়াৰ হস্পিটেলত আপুনি ফ্ৰণ্টত অপজিট চাইডত চালে আপোনালোকে লাভ কৰিব মুন মটৰ্ছ। মুন মটৰ্ছত আহি পেলাই আপোনালোকে ভাল ভাল গাড়ী লাভ কৰিব। গতিকে আমি ভিতৰলৈ যাম, দাদাৰ লগত কথা পাতিম যে কিমান টকাৰ পৰা গাড়ী ষ্টাৰ্টিং আছে, ৰিফাইনেন্স হ'বনে নাই, এক্সেঞ্জ হ'বনে নাই, সকলো সবিশেষ জনাম। যদি আমাৰ ভিডিঅ'টো চাই আপোনালোকে ভাল পায়, তেন্তে ভিডিঅ'টো এটা লাইক কৰি দিব আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব, আৰু লগতে যিসকলে লোকে গাড়ী ল'ম বুলি ভাবিছে তেওঁলোকৰ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব, যাতে তেওঁলোকে এখন ভাল গাড়ী এটা ভাল দামত লাভ কৰে। গতিকে আৰু বেছি সময় পলম নকৰি ভিডিঅ'লৈ যাওঁ, আজি আমাৰ ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। তো আহি গ'লো আমি দাদাৰ ওচৰত। দাদা নমস্কাৰ, ভালে আছে? হয়, যিসকল দৰ্শক আমাৰ নতুন আছে তেওঁলোকে আপোনাৰ শুভ নামটো আৰু ডিলাৰখন এড্ৰেছটো প্ৰপাৰলি বুজাই দিয়ক। মোৰ নাম মহম্মদ আছিম মুখাৰ্জী। হয়, আপোনালোকে ধিং গেটৰ পৰা অভাৱিজ পাৰ হৈ আহি, হয়, আপোনাৰ ডিউকিয়াৰ অপজিট চাইডত চালে হ'ল মুন মটৰ্ছ পাই যাব। হয়, আপোনালোকে দেখিব পাৰিছে এইপিনে ডিউকিয়াৰ আছে, ডিউকিয়াৰ অপজিট চাইডত আহিব। আৰু যদি এতিয়াও যদি আপোনালোকৰ এড্ৰেছত কিবা অসুবিধা হয়, তাতে কণ্টেক্ট কৰিব, একদম ধুনীয়াকৈ লোকেশ্যন সহ আপোনাক বুজাই দিব। আজি সুধো যে ইয়াত আপোনাৰ ৰিফাইনেন্স এক্সেঞ্জ হৈ যাব। যদি কাৰোবাৰ হাতত ধৰক বেছি পইচা নাই, একদম কম আছে, তেতিয়া কিমান মিনিমাম ডাউন পে'মেণ্ট? মিনিমাম আপোনাৰ 90-90 হাজাৰ টকা দিলে ওলাই যাব। আৰু আজি আমাৰ সৰ্বনিম্ন কেছত কিমান টকাৰ গাড়ী? কেছত একেবাৰে সৰ্বনিম্ন 1 লাখ 20 হাজাৰ। 1 লাখ 20 হাজাৰ ন? যদি আপোনাৰ হাতত 1 লাখ 20 হাজাৰ টকা আছে বা 1 লাখ টকাই ধৰি লওক, 1 লাখ টকা আছে, আপুনি ফাইনেন্স নহয় কেছত লৈ যাম বুলি ভাবিছে, তেতিয়াহ'লে আপোনাক আহিব পাৰে, আমি 1 লাখ টকীয়া গাড়ীখনো দেখুৱাম। গতিকে আৰু বেছি সময় পলম নকৰোঁ আৰু সুধো, ঈদ বুলি কিবা অফাৰ ৰাখিছে? ঈদ বুলি অফাৰ নাই, কিন্তু ডিছকাউণ্ট হৈ যাব। ডিছকাউণ্ট হৈ যাব ন? ডিস্কাউণ্টৰ বাবে আমাৰ চেনেলটো দেখুৱাব লাগিব, ছাবস্ক্ৰাইব কৰা থাকিব লাগিব, তেতিয়া আপোনালোকে ডিস্কাউণ্টটো লাভ কৰিব। গতিকে আৰু বেছি সময় পলম নকৰোঁ, ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। আজি আমাৰ প্ৰথম গাড়ী দেখুৱাওক। প্ৰথম দেখাম আপোনাৰ ডাটছন ৰেলিগো, হয়, 2016 মডেল হয়, ৰানিং আপোনাৰ 50+ আছে, 50+ আছে, আপোনাৰ আস্কিং আছে 2 লাখ 20 হাজাৰ, হয়, আপোনাৰ নেগচিয়েবল হৈ যাব। আস্কিং কিমান ক'লে? 2 লাখ 20 হাজাৰ আছে, নেগচিয়েবল হৈ যাব। মাত্ৰ 2 লাখ 20 হাজাৰ টকা আস্কিং ৰাখিছে, নেগচিয়েবল হৈ যাব। এচি হিটাৰ, পাৱাৰ ষ্টিয়াৰিং, পাৱাৰ উইণ্ড' চব আছে আৰু চব ৰানিং কণ্ডিশ্যন আছে। গাড়ীখন চাব পাৰিছে, বহুত ধুনীয়া হৈ আছে। আপোনাৰ এইখনো ডিফাৰেঞ্চ হ'ব নে নাই? ৰিফাইনেন্স হৈ যাব, ৰিফাইনেন্স হৈ যাব। এইখন যদি কাৰোবাৰ ৰিফাইনেন্স কৰিবলগীয়া হয়, 80-90 হাজাৰ টকা দিলে 80-90 হাজাৰ টকা দিলে ওলাই যাব। 80-90 হাজাৰ টকাত আপুনি এইখন ৰিফাইনেন্স কৰিব পাৰে, কেছতো বহুত কম দামী হৈ আছে। আজি আমাক এইখন গাড়ী দেখুৱাওক। নেক্সট দেখাম গ্ৰেনাইটন স্পৰ্টছ 2015 মডেল হয়, হয়, এইটো আপোনাৰ ৰানিং আপোনাৰ 70+ হ'ব, আপোনাৰ আস্কিং আছে 380, নেগচিয়েবল হৈ যাব। 3 লাখ 80 হাজাৰ টকা আস্কিং ৰাখিছে, আস্কিং আছে, নেগচিয়েবল হৈ যাব, নেগচিয়েবল হৈ যাব। আমাৰ চেনেল চাই আহিলে ডিস্কাউণ্ট হৈ যাব। এইখন যদি কাৰোবাক ৰিফাইনেন্স কৰিবলগীয়া হয়, কিমান দিব লাগে? 1 লাখ টকা দিলে ওলাই যাব, 1 লাখ টকা দিলে ওলাই যাব ন? গাড়ীখন চাব পাৰিছে, খুবেই ধুনীয়া হৈ আছে। আপোনালোকে চাব পাৰিছে ৰং কমপ্লিট অৰিজিনেল পেইণ্ট, অৰিজিনেল পেইণ্টত মানে 90% আপোনাৰ অৰিজিনেল আছে, 10% অলপ অলপ টাচআপ আছে আৰু ছেকেণ্ড গাড়ী ন? হয়, আপোনালোকে আহিলে মেকানিক লৈ আহিলে চেক কৰি চেক কৰি ল'ব পাৰে, এক্সপাৰ্ট লৈ আহিব পাৰে, জানা শুনা মানুহ লৈ আহক, ইয়াত গাড়ী পচন্দ কৰক, গাড়ীখন চাই লৈ যাওক, 1 টকাৰো কাম নাই, 1 টকাৰ কাম, খালি তেল ভৰাব লাগে, চলাব লাগে। আজি আমাক এইখন গাড়ী দেখুৱাওক। নেক্সট দেখাম আপোনাৰ 2011 মডেলৰ আপোনাৰ ইয়ন, ইয়ন হয়, এইখন আপোনাৰ ৰানিং কিমান হৈছে? ৰানিং আপোনাৰ ধৰক 50+ ধৰক, হয়, 50+ ৰানিং বেছি হোৱা নাই, ৰানিং বেছি হোৱা নাই। আস্কিং কিমান ৰাখিছে? আস্কিং আছে 2 লাখ 20 হাজাৰ, নেগচিয়েবল হৈ যাব। মাত্ৰ 2 লাখ 20 হাজাৰ টকা আস্কিং ৰাখিছে, নেগচিয়েবল হৈ যাব। এইখন আপোনাৰ ৰিফাইনেন্স হ'ব নেকি? ৰিফাইনেন্স নহ'ব, এইটো কেছত কেছত লৈ যাব লাগিব ন? হয়, কেছত লৈ যাব লাগিব, কিন্তু খুবেই কম প্ৰাইজত আছে, মাত্ৰ 2 লাখ 20 হাজাৰ টকা আপোনালোকে চাব পাৰিছে। ইয়াত আহিলে
2,20,000 টাকা আস্কিং কইছে আপনাকে আহিলে নেগোসিয়েবল হয়ে যাব এক্সপার্ট লৈ হোক চেক করক তেল ভরক লৈ যাব না নেক্সট দেখো দেখো নেক্সট দেখা আপনার মারুতি সুজুকি রিফ ZX হয় হয় এটা আপনার 2011 মডেল হয় হয় আস্কিং আছে 2,20,000 নেগোসিয়েবল হয়ে যাব পাওয়ারস্টিং পাউন্ডো মিউজিক সিস্টেম এসি হিটার সব রানিং আছে হয় আপনার কোম্পানি ফিটেড সিট কভার পাই যাব হয় 2,20,000 টাকা আস্কিং রাখিছে না আপনাদের সব পাইছে আস্কিং বহুত কম আছে 2,20,000 টাকা আস্কিং রাখিছে আপনাকে আহিলে আর কমি যাব এখন রিফাইন্স হবো নাকি এখন রিফাইন্স কেসর লোক এখন কেসর লোক লাগবে না কালার অরিজিনাল পেরিয়ড আছে হয় হয় নেক্সট দেখো এখন নেক্সট দেখা আপনার i10 স্পোর্টস এটো 2011 না 12 এরকম মডেল হবো হয় এটো আপনার আস্কিং আছে 240 নেগোসিয়েবল হয়ে যাব আস্কিং 240 আমি বর্তমানে দুটিকেখন গাড়ি 2,00,000 টাকার ভিতর দেখাই আছো আপনাকে চাব পাইছে 2,00,000 টাকার বাজেট থাকলে আপনাকে ধুনিয়া ধুনিয়া গাড়ি দিতে পারিব আপনার মানে ফাইন্যান্স নহব কেসর লৈ যাব লাগিব না কেসর নিলে বহুত কম প্রাইসত আছে চাব পাইছে নেক্সট এখন দেখো নেক্সট দেখাম আপনার চেভরলেট সেল হয় এটা আপনার 2014 মডেল হব হয় এটা আপনার আস্কিং আছে 290 2,90,000 টাকা আস্কিং আছে নেগোসিয়েবল হয়ে যাব10 মডেল হয় আস্কিং আছে 380 আছে নেগোসিয়েবল হয়ে যাব মাত্র 3,80,000 টাকা 3,80,000 টাকার আপনাকে ইনোভা পাই আছে কেশত না কেশত ফাইন্যান্স হবো ফাইন্যান্স নহব কেশত হবো দাম বহুত কম আছে অরিজিনাল পেন্ট আছে অরিজিনাল পেন্ট নাই আপনার 80% অরিজিনাল পেন্ট আছে 20% আসাব হয় গাড়িখন চাব হয়েছে ধুনিয়া হয়ে আছে এখন দেখো নেক্সট হন্ডা ইয়ন ম্যাগনা প্লাস 2017 মডেল হয় এখন আস্কিং আছে 280 এখন আপনার নেগোসিয়েবল হয়ে যাব এসি হিটার পর্যন্ত আস্কিং আছে এসি হিটার রানিং সব রানিং আছে এখন 1,00,000 টাকা দিলে ওলাই যাব মাত্র 1,00,000 টাকা দিলে এখন লৈ যাব পাৰিব রিফাইন্যান্স কৰি ইন্টেরিয়রটো দেখাই দিয়া একবার ইন্টেরিয়রটো আপোনাৰ বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টার আছে হয় আপোনাৰ এসি হিটার মিউজিক সিস্টেম এবলা সব রানিং আছে হয় আর মুন মোটরসর সার্টিফাইড থাকে যে নন এক্সটেন্ডেড নন মিটার টেম্পারিং নন মিটার টেম্পারিং এটো আপুনি গ্যারান্টি পাবো সার্টিফাইড থাকে গ্যারান্টি দিব যে কোনো হলো এক্সিডেন্টের কারণে হয় কোনো ধৰণৰ নন টেম্পারিং মানে কোনো গাড়ি টেম্পার করা নহয় আপোনাকে আহিব পারে হয় বহুত ভাল গাড়ি বিকা হয় নেক্সট দেখো নেক্সট দেখাম 2013 মডেল হন্ডা আমেজ হয় এখন আস্কিং আছে 3,40,000 নেগোসিয়েবল হয়ে যাব আপনাদের যদি 1,00,000 টাকা এটা হাতত আছে 1,00,000 টাকা ডাউন পেমেন্ট এখন ওলাই যাব মাত্র 1,00,000 টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি এখন লৈ যাব পারে অরিজিনাল পেন্ট আছে অরিজিনাল পেন্ট আছে গাড়িখন চাব পাইছে বহুত ধুনিয়া হয়ে আছে এখন আপনার রানিং কিমান আছে রানিং 90,000 হব 90,000 রানিং হয়েছে বেশি রানিং হওয়া নাই নেক্সট নেক্সট দেখাম 2014 চনৰ সেল ইউবাৰ লিমিটেড এডিশ্যন হয় এখন ডিজেল ভাৰ্চন হয় এখন আপোনাৰ পাৱাৰ উইণ্ড' পাই যাব পাৱাৰ ষ্টিং পাই যাব এসি হিটাৰ মিউজিক সিষ্টেম সব ৰানিং আছে হয় এটো আপোনাৰ 2,50,000 আস্কিং আছে আপোনাৰ সেলৰ ৰেটটো যদি আহে মই ভাল এটা ডিসকাউণ্ট কৰাই দিম মাত্ৰ 2,50,000 টকা আস্কিং ৰাখিছে আপোনাক চাব পাৰিছে এখন তো ৰিফাইনেন্স নহব ৰিফাইনেন্স নহব কেছত লৈ যাব লাগিব খুবই কম দামত আছে আমি এটা নেক্সট এখন লাগবাহু এখন নেক্সট দেখাম আপোনাৰ হোন্ডা i10 স্পোর্টস মডেল হয় এখন আপনার 2010-11 এনেকাই হবো এটা আপনার আস্কিং আছে 2,00,000 টাকা নেগোসিয়েবল হয়ে যাব গাড়িখন চাব পাইছে 2,00,000 টাকা আস্কিং রাখিছে মাত্র 2,00,000 টাকা আস্কিং রাখিছে খুবই ধুনিয়া গাড়ি হয়েছে এখন আপনার রিফাইন্যান্স হবো নাকি রিফাইন্যান্স হবো রিফাইন্যান্স না হবো কেসর লব লাগিব কমপ্লিট অরিজিনাল পেন্টার সব চাব পাইছে নেক্সট দেখো এখন নেক্সট দেখো হোন্ডা সিটি এখন 2014 মডেল হয় হয় রানিং আপনার 80-90 এনেকা হবো রানিং বেশি নাই রানিংও বেশি নাই এখন ডিজেল ভার্সন হয় হয় আপনাদের যদি 1,00,000 টাকা এটা লয় আহে এখন আপনার ফাইন্যান্স তোলা দেব মাত্র 1,00,000 টাকা দিলে হন্ডা সিটি রিফাইন্স করে দিতে পারে হন্ডা সিটি বহুতে বিচাই থাকে এখন আপনার আস্কিং কিমান কলে আস্কিং 350 আছে নেগোসিয়েবল 1,50,000 টাকা আস্কিং রাখিছে 1,00,000 টাকা দিলে আপনি রিফাইন্স করে দিতে পারিব কালার ধুনিয়া হয়ে আছে সব পাইছে নেক্সট এখন লাগবাহু নেক্সট দেখাম আপনাদের টাটা মানজা এটো হল 2010 মডেল বহুতে বিচাৰি থাকে সেডান গাড়ি কম দামত তো এটো আপোনালোকে 170 আস্কিং আছে নেগোসিয়েবল হৈ যাব হয় মিউজিক সিস্টেম রানিং আছে এসি রানিং আছে পাওয়ারিং আছে সকলো ধুনিয়া আছে সব ইয়ান কন্ডিশন আছে আপোনালোকক যদি সেডান গাড়ি বিচাৰি আছে 1,70,000 টকা দিয়ক আৰু এখন কি গলে হন্ডা আমেজ হন্ডা আমেজ নহয় এটো হল মানজা টাটা মানজা টাটা মানজা লৈ যাওক নেক্সট দেখো নেন দেখা আপোনাৰ গ্র্যান্ড এটান স্পোর্টস এটা 2014 মডেল হয় হয় এটো আস্কিং আছে 360 আস্কিং আছে এটা আপোনাৰ নেগোসিয়েবল হৈ যাব
মানে ভাল ডিসকাউন্ট হয়ে যাব, মাত্র 2 লাখ টাকা আজকে রাখিছে, আপনাকে আহিলে বহুত ধুনিয়া ডিসকাউন্ট হয়ে যাব, কালার ধুনিয়া হয়ে আছে। নেক্সট এখন দেখক, এখন আপনার সেভোলেট সেল সেভোলেট হয়, এখন আপনার 190 আজকিং আছে, হয় নেগোসিয়েবল হয়ে যাব, মাত্র 1,90,000 টাকা আজকিং রাখিছে, হয় নেগোসিয়েবল হয়ে যাব, সাহা পয়সা গাড়ি খান ধুনিয়া হয়ে আছে। নেক্সট খন দেখক, এটা নেক্সট দেখাম আপনার টাটা জেস XT 2015 মডেল হয়, হয় এটো আপনার 1,00,000 টাকা বা 90,000 টাকা দিলে ওলাই যাব, 90,000 আজকিং আছে, 270 নেগোসিয়েবল হয়ে যাব, 2,70,000 টাকা আজকিং রাখিছে, 90,000 টাকা দিলে এখন আপনি রিফাইন্স করে দিতে পারে, বহুত ধুনিয়া গাড়ি হয়েছে। এখন আমি দেখে বলছি বহুত ধুনিয়া কালার, এখন আপনার 2011 মডেল হয়, হয় আপনার আইটেন ম্যাগনা হয়, হয় এখন আপনার 2,20,000 টাকা আজকিং আছে, নেগোসিয়েবল হয়ে যাব, 2,20,000 টাকা আজকিং রাখিছে, নেগোসিয়েবল হয়ে যাব। আমি দেখা আপনার সেন্টো 2006 মডেল হয়, হয়তো আপনার আজকিং 1,20,000 আছে, আপনার চ্যানেলের জড়িয়ে যদি আহে এখন আপনার 1,00,000 টাকা দি দিম, মানে আপনার তেল ভরা গাউ চলা হয়, যদি আমার চ্যানেলটা চাই পেলে আহে তেনে মাত্র 1,00,000 টাকা আপনার এখন গাড়ি দি আছে, বহুত ধুনিয়া হয়ে আছে, আপনাকে আহিলে আর কিবা এটা নেগোসিয়েবল চাই দিম, আপনাকে চাই লব পারিব, আহি পাই লৈ যাও, বহুত ধুনিয়া গাড়ি হয়েছে। তো আজি ভিডিওটি ইমানখিনি আছিল, আমি দেখল যে যেখানে স্টক আছিল গোটেখিনি এখন এখন গাড়ি দেখালো, আর দাদা শুধু যে ধরো কারবার যদি কিবা বেলেগ গাড়ি লাগে পাই যাব, অনলাইন বুকিং হয় নাকি? অনলাইন বুকিং হয়ে যাব, কন্টাক্ট করলে কন্টাক্ট করলে হয়ে যাব না, কারণ যে এলটো লাগে এসপ্রেসো লাগে বা অন্য কিবা গাড়ি লাগে, তো আমার কন্টাক্ট করলে হল পাই যাব, হয় আপনাদের যখন গাড়ি ধরো আপনাকে বিচাৰিছে সেই গাড়ি আপনাকে দেখা নাই, আপনাকে দাদা কন্টাক্ট করো, দাদা সেখন গাড়ি প্রোভাইড করে দিব, তেতিয়া আজিলে ইমানে, আপনাকে ভিডিও শেয়ার করে দিব, যখন লোকে গাড়ি লম বলে ভাবিছে তেওঁলোকে যাতে এখন ভাল গাড়ি এটা ভাল দামত ক্রয় করতে পারে। গতি চাই থাকবে নিউজ ব্রেক ইউটিউব চ্যানেলটো, ধন্যবাদ।